আসসালামু আলাইকুম, আমি সহকারী শিক্ষক হাফিজ মজুমদার চৌধুরী বেতন চৌধুরী ছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি ক্লাস নিতে যাচ্ছি নবম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায়। আশা করি তোমরা ভালো আছো, ঘরে আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি পাঠ্য বই সাথে থাকে তাহলে দেখতে পারো নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। আমরা অষ্টম শ্রেণীতে স্বল্প পরিসরে এ সম্বন্ধে আলোচনা করেছি এবং শিখেছি। এখন আরও একটু বড় আকারে আমরা আলোচনা করব। দ্বিতীয় অংশ আমরা মনে করব টু ওয়াই। তাহলে আমরা সূত্র পেয়েছি এক প্লাস টু হোল স্কোয়ার টু স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হল এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে কি বোঝানো হয়েছে? থ্রি এক্স প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসতে জানো, তারপরেও আলোচনা করলাম সরল হওয়ার জন্য তিন তিন নাই এক্সপায়ার সরলতে বারো এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার। অষ্টম শ্রেণীতে আমরা শিখে এসেছি। এখন আরও একটু অগ্রসর হলে, যেমন একটা এর একটা প্রয়ু দেওয়া হল এ প্লাস ফাইভ হবে ফাইভ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হত। এখন দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু ফাইভ এবং এ প্লাস বি ইকুয়াল টু ফাইভ এবং এ বি ইকুয়াল টু একটু ব্যবহার করতে পারি, কিন্তু আমার এখানে মান দেওয়া আছে এ প্লাস বি। সুতরাং আমি এ প্লাস বি ব্যবহার করি। এ প্লাস বি হল টু স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এ প্লাস বি মান হত ফাইভ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি মান হত টু। তাহলে ফাইভ ফাইভ ইন্টু ফাইভ ইউনিট ফাইভ মাইনাস ফোর। নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে এ মাইনাস বি যদি মান দেওয়া থাকে, যেরকম আমরা করেছি ঠিক তদ্রু যদি মান দেওয়া থাকে এ মাইনাস বাইভ এ মাইনাস বি এবং এ বি সমান টু হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত। তাহলে আমরা সূত্র ব্যবহার করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস এ মাইনাস আমাদের মান দেওয়া আছে এ মাইনাস বি।
hundred year minus 3.5 of the time square, plus 3 into a year plus 2, for a 30th group. So, it will be 30th, 25 plus 30. देखो एक अंक का अष्टम श्रेणी आमरा शिखेछि तारपर आलोचना करलाम यदि अल्प समय उत्तर दिते ताहले कि जाना विषय आछे जाना विषय আমি অতি অল্প সময়ে উত্তর দেওয়ার জন্য আমি চিন্তা করবো আমার মান দেওয়া মাইনাস এ মাইনাস পাই তাহলে আমার সূত্রতে এ মাইনাস এখন আরো একটা প্রয়োগ A plus B, 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 A plus B
তাহলে কি হবে? শুক্র হবে, ঠিক আমরা জানি কেউ বলেছি সূত্রটা মান দেওয়া এ প্লাস বি না এ মাইনাস বি, যদি মাইনাস বি দেওয়া তাকে মান এ মাইনাস, তাহলে আমার সূত্রের মধ্যে প্লাস টু এ বি আসবে, অর্থাৎ এ মাইনাস বি সমান যদি থ্রি হয় তাহলে থ্রি স্কোয়ার প্লাস টু এ বি, এ বলতে এ বি বলতে ওয়ান বাই এ, তাহলে কাটাকাটি নিয়ে শুধু দুই থাকবে, অর্থাৎ
এই মানের স্কোয়ারের সাথে যোগ হবে। আর যদি সূত্র হয় প্লাস এ প্লাস বি এর মান দেওয়া থাকে, তাহলে এই মানের বর্গের থেকে মাইনাস টু বিয়োগ টু মাইনাস হবে। অতি সংক্ষেপে এটা করা যায় এবং না করে বোঝা যায়, অর্থাৎ থ্রি স্কোয়ার নাইন প্লাস টু অথবা নাইন মাইনাস টু। প্লাস টু হলে সূত্র এখানে দেওয়া আছে কি মাইনাসে মাইনাস বি মান দেওয়া হলে হবে প্লাস টু, আর যদি প্লাস থাকে তাহলে নাই মাইনাস সেভেন হবে। এটা বলব সূত্র। আজ এ পর্যন্ত এটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো।